এগুলো শয়তানের চক্রান্তে হয়। ভালো কাজগুলো সবগুলো এগুলো শয়তানের চক্রান্তে হয় না। তো আমরা দুজনেই, আমিও মেনে নিচ্ছি যে শয়তানের চক্রান্ত। আর আমরা যদি দেশবাসী সবাই আমার ওয়াইফকে ক্ষমা করে দিই, আমরা নিজে যদি ক্ষমা করে দিই, আশা করি আল্লাহ ক্ষমা করে দেবে। আপনাদের এই একটুর জন্য আমরা সারা জন্ম একসাথে থাকতে পারবো, আর দেশের প্রতিটা নারীও এভাবে থাকতে পারবে। যেভাবে একটা জামাইকে পটায় সে আমাকে সেভাবে পটায়, আমি তার ভালোবাসায় অন্ধ হয়ে যাই। তাকে আমি খুব ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার ওয়াইফ এই যে দেখেন ফুটের অর্ডার নিয়ে আসছি, ঠিক আছে, একদম সব কন্ট্রোলে আছে। সে এমডি রাজার সাথে দেখা করতে, সে রাজা আমি সে জানি না, বিদেশ থেকে আসছে ধরার জন্য, তার সাথে পরকিয়া দিচ্ছিল রাজা। চারিদিকে আমার সাথে স্বামী হিসেবে কথা বলে বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। রাজার সাথে বাইকে যা, আমার ওয়াইফ এই যে দেখেন ফুডের অর্ডার নিয়ে আসছি, ঠিক আছে, একদম সব কন্ট্রোলে আছে। সে এমডি রাজার সাথে দেখা করতে, সে রাজা আমি সে জানি না, বিদেশ থেকে আসছে ধরার জন্য, তার সাথে পরকিয়া দিচ্ছিল রাজা। চারিদিকে আমার সাথে স্বামী হিসেবে কথা বলে বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমার